মার্চ মাসে লকডাউনের পর কর্মক্ষেত্রে না যাওয়া কর্মচারীদের 80% বেতন দিয়েছে দিয়ে আসছে সরকার। সরকারের দেয়া ফার্লো স্কিমের সুযোগ শেষ হচ্ছে অক্টোবর মাসে। ফার্লো বন্ধ হয়ে গেলে চাকরি হারানোর ঝুঁকিতে পড়বেন লাখ লাখ কর্মজীবী মানুষ। যারা 2 বছরের কম সময় ধরে কোনো প্রতিষ্ঠানে কাজ করছেন তাদের চাকরি যাওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন আইনজীবী সহ অ্যাকাউন্টেন্টরা। বিস্তারিত জানাচ্ছেন জাকির হোসেন কয়েস। মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের কর্মজীবীদের চাকরি রক্ষায় গত মার্চ মাস থেকে বেতনের 80% দিয়ে আসছে সরকার। এই মাসে তা কমে দাঁড়িয়েছে 70%। আগামী মাসে 60% দিয়ে বন্ধ করা হবে বহুল আলোচিত ফার্লো স্কিম। আশঙ্কা করা হচ্ছে অক্টোবরের পর এই স্কিম বন্ধ হলে গণহারে চাকরিচ্যুত হবেন কর্মজীবীরা। যারা ছোটখাটো শ্রমজীবী মানুষ শর্ট টার্ম কন্ট্রাক্ট রয়েছে, অক্টোবরের পরে তাদের অনেকেই চাকরি হারাবেন, এবার সরকারি প্রেডিকশন রয়েছে এবং বাস্তবতাও তাই বলে। কারণ ব্যবসা বাণিজ্য নাই, মানুষ কোনো ইনকাম পাচ্ছে না, তাদের ব্যবসা গ্রো করতেছে না। তবে 2 বছরের বেশি কোনো প্রতিষ্ঠানে কাজ করা কোনো কর্মীর চাকরি চলে গেলে তিনি রিডান্ডেন্সি পেতে পারেন বলে জানালেন এই অ্যাকাউন্ট্যান্ট। যারা দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন বিজনেস প্রতিষ্ঠানে, আপনি যদি দীর্ঘদিন আপনি বছরের পর বছর আপনি একটা প্রতিষ্ঠানে ছিলেন, সেখানে আপনার কিন্তু একটা রাইট থাকবে, যেমন রিডান্ডেন্সি যেটা আমরা বলি, একটা রিডান্ডেন্সি পেমেন্ট, এটা আপনার পাওনা। সো সেখানে আপনার এমপ্লয়ার আপনাকে চাকরিচ্যুত করার আগে আপনাকে একটা লামসাম পেমেন্ট দিতে হবে। চাকরি চলে গেলে নতুন চাকরি না পাওয়া পর্যন্ত অবশ্য সরকারের দেয়া অন্যান্য সুযোগ সুবিধা গ্রহণ করা যাবে। সেক্ষেত্রে সার্ভাইভালের জন্য হয়তো তাদেরকে গভর্নমেন্টের যে বেনিফিট স্কিম আছে, যেমন ইউনিভার্সাল ক্রেডিট অথবা ট্যাক্স ক্রেডিট বা জব সিকার অ্যালাউন্স, এই ধরনের ইস্যু হয়তো তারা সাপোর্ট নিতে পারে এখান থেকে। সেলফ এমপ্লয়মেন্ট বা অল্টারনেটিভ স্কিল, অল্টারনেটিভ জব দেখে নেওয়ার জন্য অন্যথায় বেনিফিটের উপরে নির্ভর করতে হবে। এবং জীবন কঠিন হয়ে যাচ্ছে এবং আগামী কয়েক মাস অক্টোবরের পরে এই ফার্লো স্কিমের বন্ধ হয়ে যাওয়ার কারণে, চাকরিচ্যুতির কারণে মানুষের দিন কঠিন হয়ে যাবে। অন্যদিকে কর্মীদের জানুয়ারি পর্যন্ত কাজে রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কর্মী প্রতি £1,000 সরকারের পক্ষ থেকে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে অনেক আগেই। ফেব্রুয়ারি পর্যন্ত রাখলে 3 মাস, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3 মাস যদি কোনো এমপ্লয়িকে ফেরত নিয়ে আসা হয় ফার্লো থেকে, সরকার £1,000 করে দিবে ফেব্রুয়ারিতে, দিবে জন প্রতি। এদিকে অক্টোবরের পর সিটি এলাকার রেস্টুরেন্ট ও হোটেল ব্যবসা আরো ক্ষতির মুখে পড়ার আশঙ্কা এই অ্যাকাউন্ট্যান্টের। বাইরে ট্যুরিস্টদের উপরে, এখন ট্যুরিস্ট যদি না আসে এবং সিটির ওয়ার্কাররা যদি ফিরে না আসে কাজে অক্টোবরের ভিতরে, তাহলে এই সমস্ত রেস্টুরেন্টগুলি এফেক্টেড হবে যারা সিটি বেস। অক্টোবরের পর চাকরি হারানোর যাদের সম্ভাবনা রয়েছে তাদেরকে এখন থেকেই মানসিক প্রস্তুতি গ্রহণের উপদেশ দিচ্ছেন পরামর্শদাতারা। জাকির হোসেন কয়েস, টিভি1 নিউজ।